হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে আমরা আবার চলে এসেছি আমাদের যে সেগমেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এসে দাঁড়িয়েছি তো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের কিছু বাছাই করা প্রশ্নোত্তর তোমাদের সামনে রাখবো সেই নিয়ে আলোচনা করব এবং যেহেতু আগেরটা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কিছুদিন দিন থেকে গেছিলো নভেম্বর মাসের শেষে তো সেই থেকে আমরা শুরু করব চলো দেখে নিই এই সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম প্রশ্ন উত্তরপ্রদেশের কোন বিমানবন্দরের নাম বদলে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে অপশানগুলো দেখে নেব অপশান এ কানপুর বিমানবন্দর অপশান বি অযোধ্যা বিমানবন্দর অপশান সি বারাণসী বিমানবন্দর অপশান ডি লক্ষ্ণ বিমানবন্দর এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি অযোধ্যা বিমানবন্দর সম্প্রতি উত্তরপ্রদেশে অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর রাখার প্রস্তাব রাখা হয়েছে এবং সেটি প্রথমে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা এবং তারপর যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়ে যায় তাহলেই অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে যাবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর চলে আসবো পরের প্রশ্নে প্রথম কোন আরবীয় দেশ কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করেছে আরবীয় দেশ মানে আরবিয়ান কান্ট্রি অপশানগুলো দেখব অপশান এ সৌদি আরব অপশান বি ইরাক অপশান সি ওমান এবং অপশান ডি সংযুক্ত আরব আমির শাহী বন্ধুরা এটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সংযুক্ত আরব আমির শাহী বা ইউনাইটেড আরব এমিরেটস তো এখানে যেহেতু সংযুক্ত আরব আমির শাহীর কথা বলা হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর হতে চলেছে সেটা হলো সংযুক্ত আরব আমির এবং ইজরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিছু মাস আগে সেটির নাম কি তো সেটির নাম হচ্ছে অ্যাব্রাহাম একর্ডস ইউএই এবং ইজরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল তার নাম তার নাম হচ্ছে অ্যাব্রাহাম অ্যাকর্ডস ইউএই এবং ইজরায়েলের মধ্যে হয়েছিল এবং এই যে শান্তি সেখানে মধ্যস্থতা করেছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যিনি প্রেসিডেন্ট নির্বাচনে সম্প্রতি হেরে গেছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে যিনি শপথ নেবেন তিনি হলেন জো বাইডেন ইউএস নতুন প্রেসিডেন্ট জো বাইডেন চলে আসবো পরের প্রশ্নে ভারতে কোন দিনটি জাতীয় অঙ্গদান দিবস হিসাবে পালন করা হয় জাতীয় অঙ্গদান দিবস চর্চার বিষয়ে অঙ্গদান আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে অপশানগুলো দেখে নেবো অপশান এ নভেম্বর সাতাশ অপশান নভেম্বর আঠাশ অপশান সি নভেম্বর উনতিরিশ এবং অপশান ডি হল নভেম্বর তিরিশ তো এটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নভেম্বর সাতাশ নভেম্বর সাতাশ এই দিনটি জাতীয় অঙ্গদান দিবস হিসেবে পালন করা হয় ভারতে তো বন্ধুরা চলে আসবো পরের প্রশ্নে ভারতের দক্ষিণ ভাগে অর্থাৎ দক্ষিণ ভারতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিভার এই নামকরণটি কোন দেশ করেছে নিভার ঘূর্ণিঝড় এই নিভার নামটি কোন দেশ করেছে অপশান এ ভারত অপশন বি মায়ানমার অপশন সি ভিয়েতনাম এবং অপশান ডি ইরান তো এটি সঠিক উত্তর কী হবে বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইরান ইরান সম্প্রতি যে ঘূর্ণিঝড় নিভার দক্ষিণ ভারতে আছড়ে পড়েছিল সেই নিভার নামকরণটি করেছিল ইরান নিভার হলো উত্তর ভারত মহাসাগরে আছড়ে পড়া এবছরের চতুর্থ ঘূর্ণিঝড় চলে আসবো পরের প্রশ্নে কেম্ব্রিজ ডিকশনারি নিম্নলিখিত কোন শব্দটিকে দু সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেমব্রিজ ডিকশনারি নিম্নলিখিত কোন শব্দটিকে দু হাজার কুড়ি সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার এখানে এটাও মনে রাখতে হবে কেমব্রিজ ডিকশনারি করেছে কিন্তু এটা ওয়ার্ড অফ দ্য ইয়ার তো অপশন গুলো দেখবো অপশন এ কোয়ারেন্টাইন অপশন বি লকডাউন অপশন সি প্যান্ডেমিক অপশন ডি সোশ্যাল ডিস্টেন্সিং এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন এ কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন এই যে শব্দ সেটি বহুবার অনেকে সার্চ করেছে সন্ধান করেছে সেই মতো কেমব্রিজ ডিকশনারি এই শব্দটিকে দু সালের ওয়ার্ড অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে চলে আসবো পরের প্রশ্নে কোন রাজ্যে সম্প্রতি হর্নবিল উৎসব পালন করা হলো হর্নবিল উৎসব এটি একটি নর্মাল জিকেরও প্রশ্ন অপশন এ মণিপুর অপশন বি মিজোরাম অপশন সি আসাম অপশন ডি নাগাল্যান্ড তো এটি সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড সম্প্রতি এই উৎসবটি নাগাল্যান্ডে পালন করা হয়েছে সেহেতু এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বলতে পারি সম্প্রতি পয়লা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পালিত হলো একুশতম হর্নবিল উৎসব এই হর্নবিল উৎসবে উৎসবকে উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস বলা হয় তো হর্নবিল উৎসব নাগাল্যান্ডে এটা আমাদের জিকের প্রশ্নও থাকে যে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো সেটি হয়ে যাবে নাগাল্যান্ড রাজ্যে এবং এবছর পয়লা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এই হর্নবিল উৎসব পালন করা হলো নাগাল্যান্ডে চলে আসবো পরের প্রশ্নে ইউনাইটেড স্টেটস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশিত এয়ার পলিউশন ডাটা অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি এরকম প্রশ্ন আসতে পারে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি তবে এই যে ইন্ডেক্স সেটা ইউনাইটেড স্টেটস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশিত এয়ার পলিউশন ডাটা অনুযায়ী অপশান এ নতুন দিল্লি অপশন বি লাহোর অপশান সি বেজিং অপশান ডি কাঠমান্ডু এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লাহোর পাকিস্তানের লাহোর হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর ইউনাইটেড স্টেটস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রকাশিত এয়ার পলিউশন ডাটা অনুযায়ী তো আরেকটা জিনিস একটু জেনে নেবো এই যে ইউনাইটেড স্টেটস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সে এয়ার পলিউশন ডাটা অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর তো রয়েছে লাহোর তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে নতুন দিল্লি নতুন দিল্লি দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর এবং তৃতীয় হচ্ছে কাঠমান্ডু নেপালের কাঠমান্ডু এই কাঠমান্ডুতে কিন্তু সার্কের সদর দপ্তর রয়েছে এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে যে সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর হয়ে গেল আমাদের পাকিস্তানের লাহোর অপশান বি চলে আসবো পরের প্রশ্নে বিশ্ব এইডস দিবস কবে পালন করা হলো অপশান এ ডিসেম্বর এক অপশন বি ডিসেম্বর দুই অপশান সি ডিসেম্বর তিন অপশান ডি ডিসেম্বর চার এটি সঠিক উত্তর কি হবে বহুবার বিভিন্ন পরীক্ষায় আসে বিশ্ব এইডস দিবস পালন করা হয় পয়লা ডিসেম্বর ডিসেম্বর এক অপশন এ হবে সঠিক উত্তর তাহলে বিশ্ব এইডস দিবস পালন করা হলো ডিসেম্বর এক এবছরের বিশ্ব এইডস দিবসের থিম কি ছিল এবছরে বিশ্ব এইডস দিবসের থিম ছিল গ্লোবাল সলিডারিটি রেজিলিয়েন্ট এইচ সার্ভিসেস গ্লোবাল সলিডারিটি রেজিলিয়েন্ট এইচ সার্ভিসেস আরো একবার বলছি বিশ্ব এইডস দিবসের তিন ছিল গ্লোবাল সলিডারিটি রেজিলিয়েন্ট এইচআইভি সার্ভিসেস বিশ্ব এইডস দিবস পালন করা হয় ডিসেম্বর এক এই দিনটিতে বিশ্ব এইডস দিবস পালন করা হয় বহুবার বিভিন্ন পরীক্ষায় আছে খুব ইম্পর্টেন্ট চলে আসবো পরের প্রশ্নে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ নামটি আমরা সবাই জানি কোন দিনটি তাদের স্থাপনা দিবস হিসাবে পালন করে অপশান এ ডিসেম্বর এক অপশান বি ডিসেম্বর দুই অপশান সি ডিসেম্বর তিন এবং অপশান ডি হল ডিসেম্বর চার বিএসএফ এর স্থাপনা দিবস কবে পালন করা হয় তো এটিরও সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডিসেম্বর ডিসেম্বর এ দিনটি বর্ডার সিকিউরিটি ফোর্স এক পয়লা বিএসএফ করা হয় এবং দু হাজার কুড়ি সালের পয়লা ডিসেম্বর বিএসএফ তাদের ছাপান্নতম স্থাপনা দিবস পালন করলো পয়লা ডিসেম্বর উনিশশো সালে বিএসএফ এর প্রতিষ্ঠা হয় ঠিক ভারত পাকিস্তান যুদ্ধের পরে উনিশশো সালে বিএসএফ এর প্রতিষ্ঠা হয়েছিল এবং তারা তাদের স্থাপনা দিবস পালন করে পয়লা ডিসেম্বর যেহেতু পয়লা ডিসেম্বর দিনটিতেই স্থাপন হয়েছিল বিএসএফ চলে আসছি পরের প্রশ্নে কোন রাজ্য সরকার দশম জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল দু আয়োজন করেছে দু সালে কোন রাজ্য সরকার দশম জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছে ফিল্ম ফেস্টিভ্যাল তো আমরা অনেক শুনি চলচ্চিত্র উৎসব কিন্তু বিজ্ঞান চলচ্চিত্র উৎসব কোন রাজ্য এবার আয়োজন করেছে অপশন এ কর্ণাটক অপশন 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 বি পশ্চিমবঙ্গ সি ওড়িশা ডি ত্রিপুরা তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান ডি ত্রিপুরা ত্রিপুরা রাজ্য যৌথভাবে কাদের সঙ্গে করেছে ত্রিপুরা সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা বিজ্ঞান সাগর সংস্থা দশম জাতীয় বিজ্ঞান বিজ্ঞান ফিল্ম আয়োজন করেছে যৌথভাবে সাগর নামে একটি সংস্থা এবং ত্রিপুরা সরকার যৌথভাবে দশম জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার কুড়ি আয়োজন করেছে ত্রিপুরার রাজধানী আগরতলা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে বিপ্লব দেব চলে আসবো পরের প্রশ্নে প্রথম ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল লঞ্চ করা হলো কোন রাজ্যে এটা কিন্তু শুধু আয়োজন বলা হচ্ছে না লঞ্চ করা হলো কারণ বেশ কিছুদিন ধরে চলবে এই ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল প্রথম এবার চালু করা হলো অপশানগুলো দেখবো অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি মহারাষ্ট্র অপশান সি কর্ণাটক অপশান ডি উত্তরপ্রদেশ তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বন্ধুরা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশান এ কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্থাৎ ইউনিয়ন ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অর্জুন মুন্ডা এই প্রথম ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল বা আদি মহোৎসব এই যে ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল এটাকেই বলা হচ্ছে আদি মহোৎসব যেহেতু এই আদিবাসীদের আমাদের আদি বাসিন্দা ধরা হয় তার জন্য আদি মহোৎসব নাম রাখা হয়েছে এটির তো আদি মহোৎসব সেটি মধ্যপ্রদেশে লঞ্চ করলেন তিনি মধ্যপ্রদেশে প্রথম এটির শুরু যে করা করা বলা হয় সেই লঞ্চ তিনি করলেন মধ্যপ্রদেশে তাহলে এখান থেকে আরেকটি জিনিস জেনে নিলাম বর্তমানে আমাদের দেশের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার হলেন অর্জুন মুন্ডা অর্জুন মুন্ডা আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন তো বর্তমানে তিনি ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া তো ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভ্যাল সেটি লঞ্চ করা হয়েছে মধ্যপ্রদেশে চলে আসবো পরের প্রশ্নে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআই মেজারিং অফ টেরোর অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স এরকম প্রশ্ন আসতে পারে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কত অপশনগুলো দেখে নেব চতুর্থ ষষ্ঠ অষ্টম দশম তো এটি সঠিক উত্তর কে যাবে এবিসিডি এর মধ্যে কোনটি সঠিক হয়ে যাবে সঠিক হয়ে যাবে অপশান সি অষ্টম এইট র্যাঙ্ক গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি মেজারিং দ্যাক্ট অফ টেরিজম অনুযায়ী ভারতের র্যাঙ্ক হচ্ছে অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান দ্বিতীয় হচ্ছে ইরাক তৃতীয় নাইজেরিয়া এবং অষ্টম স্থানে রয়েছে ভারত চলে আসবো পরের প্রশ্নে প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে ইরাক এবং তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া এবং ভারতের স্থান হচ্ছে অষ্টম ইন্ডেক্সটার নাম কি গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স টোয়েন্টি মেজারিং দা ইম্প্যাক্ট অফ টেরোরিজম দেখে নেব পরের প্রশ্ন নভেম্বর দু হাজার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতীয় পুরুষ ফুটবল দল কততম স্থানে রয়েছে অর্থাৎ নভেম্বরের শেষে যে কারেন্ট যেটা বলা হচ্ছে ফিফা র্যাঙ্কিং সেই অনুযায়ী ভারতীয় পুরুষ ফুটবল দল কততম স্থানে রয়েছে অপশান এ একশো দুই অপশন বি একশো চার সি একশো ছয় ডি একশো তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি একশো নভেম্বর দু হাজার কুড়ি যে ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে সেটি অনুযায়ী ভারতীয় পুরুষ ফুটবল দল রয়েছে একশো নম্বর স্থানে প্রথম স্থানে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে কে বেলজিয়াম দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং বলে রাখি আগের যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল তার থেকে ভারত র্যাঙ্কিং এ চার উঠেছে আগে ছিল একশো আট সেখান থেকে উন্নত হয়েছে একটু দিয়ে একশো চার নম্বর স্থানে এবং ফিফা র্যাঙ্কিং নভেম্বরে যে প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী প্রথম স্থানে আছে বেলজিয়াম দ্বিতীয় ফ্রান্স এবং তৃতীয় হচ্ছে ব্রাজিল চলে আসবো পরের প্রশ্নে আচ্ছা আগের প্রশ্নে একটু বলা নি তোমাদের জেনে রাখার জন্য একটু বলে যে বর্তমানে ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ রয়েছেন ইগর এবং বর্তমানে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হচ্ছেন সুনীল ছেত্রী চলো পরের প্রশ্নটাই লিখে নি বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় কম্পিউটার লিটারেসি ডে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয় অপশন এ ডিসেম্বর এক অপশন বি ডিসেম্বর 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 অপশন সি ডি তো সঠিক দুই উত্তর হয়ে যাবে বি ডিসেম্বর ডিসেম্বর দিনটি কম্পিউটার লিটারেসি ডে হিসাবে পালন করা হয় যাতে কম্পিউটারের সাক্ষরতা আরও বাড়ে এবং মানুষজন যাতে কম্পিউটার শিখতে আগ্রহী হয় সেই কারণে এই দিনটি বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় চলে আসবো পরের প্রশ্নে রাইমোনা জাতীয় উদ্যান কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে আবার বলি রাইমোনা জাতীয় উদ্যান অর্থাৎ রাইমোনা ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে অপশান এ আসাম অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি কর্ণাটক এবং অপশন ডি ছত্তিশগড় এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আসাম আসাম রাজ্যে এই রাইমোনা জাতীয় উদ্যান গড়ে উঠতে চলেছে সেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘোষণা করেছেন যে সেই রাজ্যে ষষ্ঠ জাতীয় উদ্যান হিসাবে গড়ে উঠতে চলেছে রাইমোনা জাতীয় উদ্যান অর্থাৎ এর আগে অলরেডি পাঁচটি জাতীয় উদ্যান বা পাঁচটি ন্যাশনাল পার্ক রয়েছে আসামে সেই পাঁচটির নামও একটু আমরা জেনে নেব কারণ বিভিন্ন সময় আসে যে এই অমুক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো অলরেডি যে পাঁচটি ন্যাশনাল পার্ক আসামে রয়েছে সেগুলি হল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক এবং ওরাং ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা মানুষ ডিব্রু সাইখোয়া নামেরি এবং ওয়াং এই পাঁচটি ন্যাশনাল পার্ক আসামে রয়েছে এবং ষষ্ঠ ন্যাশনাল পার্ক আসামের হতে চলেছে রাইমোনা জাতীয় উদ্যান বা রাইমোনা ন্যাশনাল পার্ক চলে আসছি পরের প্রশ্নে ষষ্ঠ ফিনান্সিয়াল সিক্রেসি ইন্ডেক্স সিক্রেসি গোপনীয়তা ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত অপশান এ সাতচল্লিশতম অপশান বি তেষট্টিতম তম অপশান সি আটান্নতম অপশান ডি সত্তরতম ষষ্ঠ সিক্স ফিনান্সিয়াল সিক্রেসি ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক কত এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সাতচল্লিশতম ষষ্ঠ ফিনান্সিয়াল সিক্রেসি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে সাতচল্লিশতম এই ইন্ডেক্সগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ চলে আসবো পরের প্রশ্নে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বারো হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বারো হাজার রান করার কৃতিত্ব অর্জন করলেন কে অপশন এ স্টিভ স্মিথ অপশন বি বিরাট কোহলি অপশন সি কে এল রাহুল অপশন ডি ডেভিড ওয়ার্নার এটি সঠিক উত্তর হয়ে যাবে নান আদার্স দেন অপশন বি বিরাট কোহলি বিরাট কোহলি বর্তমানে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক বর্তমানে যে ভারত অস্ট্রেলিয়া সিরিজ চলছে তার যে একদিনের শৃঙ্খলা যেটি চলছিল ওডিআই সিরিজ চলছিল সেই ওডিআই সিরিজেই বিরাট কোহলি এই রেকর্ড স্পর্শ করেছেন তাহলে দ্রুততম বারো হাজার রানের মালিক হচ্ছেন বিরাট কোহলি চলে আসবো পরের প্রশ্নে টাইম ম্যাগাজিন প্রথমবারের জন্য কাকে কিড অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছে টাইম ম্যাগাজিন এই প্রথমবারই এই মনোনয়নটা করেছে কিড অফ দ্য ইয়ার অপশন এ গ্রেটা থুনবার অপশন বি অবনি যোশী অপশান সি গীতাঞ্জলি রাও অপশন ডি অনুষ্কা প্যাটেল এটি সঠিক উত্তর হয়ে যাবে সি গীতাঞ্জলি রাও আমরা জানি পরিবেশ কর্মী তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিড অফ দ্য টাইম ম্যাগাজিনের বিবেচনায় হয়েছে গীতাঞ্জলি রাও গীতাঞ্জলি রাও পনেরো বছর বয়সী ইন্দো আমেরিকান বিজ্ঞানী তথা উদ্ভাবক গীতাঞ্জলি রাওকে কিড অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করেছে টাইম ম্যাগাজিন তো টাইম ম্যাগাজিনের বিচারে এই বছরে কিড অফ ইয়ার হয়েছেন গীতাঞ্জলি রাও দেখে নেব পরের প্রশ্ন উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরিজ বইটি কার লেখা অপশন এ রমিলা থাপার অপশন বি শশী থারুর অপশন সি ডক্টর এ শিবাথানু পিল্লাই অপশন ডি জিতেন্দ্র সিং ফর্টি ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল স্টোরিজ বইটি লিখেছেন অপশন সি ডক্টর এ শিবাথানু পিল্লাই এপিজে আব্দুল কালাম তিনি হচ্ছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী চলে আসছি পরের প্রশ্নে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় একটি ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ গুয়াহাটি বি সি অপশান ডি তিনসুকিয়া আসামের কোথায় একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাজুলি মাজুলি রিভারাইন আইল্যান্ড আমরা জানি মাজুলির নাম বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার প্রশ্নে আমরা পেয়েছি তো আসামের মাজুলিতে আসামের মুখ্যমন্ত্রী একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য শিলান্যাস করলেন তো বন্ধুরা এই ছিল আমাদের বিগত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু বাছাই করা প্রশ্নোত্তর তোমাদের এই আমাদের এই সেগমেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগছে সেগুলি কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি পিডিএফ আকারে পেয়ে যাবে তো তোমরা সেটি ডাউনলোড করে নিতে পারো এছাড়াও কুইজের ওয়েবসাইট বাংলা কুইজের ফেসবুক পেজের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল সেখান থেকে তোমরা বিভিন্ন তথ্য এক জায়গায় পেয়ে যেতে পারো ধন্যবাদ